ভূমিদস্যুদের থাবায় জলাধার শূন্য হয়ে পড়ছে চট্টগ্রামের কর্ণফুলী নদী, পুকুর, দীঘিও জলাশয়। এসব বেআইনি হলেও রাজনৈতিক ছত্রছায়া প্রভাবশালীদের নেতৃত্বে চলছে কাজ। অন্যদিকে আত্রাই ও যমুনা নদীর অববাহিকায় নওগাঁ জেলার প্রায় 18,557 হেক্টর জলাভূমি বন্যার মৌসুমে প্লাবিত হয়। এতে থমকে যায় জীবনযাত্রা, কাজকর্ম। বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে নওগাঁ থেকে আরিফুল হক সোহাগ ও চট্টগ্রামের সাইফুল মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে শাহাবুদ্দিন সাহেবের রিপোর্টে। চট্টগ্রাম নগরী ভূমিদস্যুদের থাবায় জলাধার শূন্য হয়ে পড়ছে। তাদের আগ্রাসনে পুকুর, দীঘি, জলাশয়গুলো একে একে ভরাট হয়ে যাচ্ছে। এরই মধ্যে হারিয়ে গেছে কয়েকশো বছরের ঐতিহ্যবাহী দেওয়ানজি পুকুর, রাজা পুকুর, রথের পুকুর, মৌলভী পুকুর, মিনামার দীঘি, রমা হাম্মদ খান দীঘি, কমলদহ দীঘি, কর্নেল দীঘি, কর্নেল হাট দীঘি, হাজারের দীঘি, দাম্মা পুকুর, কারবালা পুকুর, ভেলুয়া সুন্দরীর দীঘি, কাজীর দীঘি, পদ্ম দীঘি ইত্যাদি। সেখানে গড়ে তোলা হয়েছে আবাসিক প্লট, বহুতল মার্কেট, ভবনসহ নানা ধরনের স্থাপনা। চট্টগ্রামে পুকুর, নদী, খাল, জলাশয় যেভাবে ভরাট হয়ে যাচ্ছে, পরিবেশের জন্য খুবই হুমকির সম্মুখীন হয়ে যাচ্ছে। কোনো জায়গায় যদি আগুন লাগে, ফায়ার সার্ভিসের পানি নেওয়ার কোনো ব্যবস্থা নেই। জলাশয় আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পরিবেশ অধিদপ্তর। জলাধার যাতে কেউ অবৈধভাবে ভরাট করতে না পারে সেক্ষেত্রেও আমাদের প্রক্রিয়া চলমান আছে। আমাদের লোকজন কিন্তু প্রায়শই মাঠে যায়। যে নগর আত্রাই ও ছোট যমুনা নদীর অববাহিকায় বর্ষা মৌসুমে দেখা দেয় বন্যা। এ সময় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে অনেক সময় সুইচ গেট খুলে দেয়া কিংবা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি প্রবেশ করে লোকালয়ে। 2800 থেকে 3000 মানে এরকম অবৈধ স্থাপনার লিস্ট আমরা করেছি এবং এটা চলমান আছে। নওগাঁর প্রতাপদহ বিল, গয়েরপাড়া বিল, বিল মনসুর, সাতরা বিল, জবই বিল সহ অনেক জলাশয় অবৈধ দখলদারদের হাতে চলে গেছে। এই জলাভূমি সংরক্ষণ করা দরকার, যাতে করে আমরা ভবিষ্যতের বিলুপ্ত প্রায় উদ্ভিদগুলো, প্রাণীগুলো, মাছগুলো, এগুলো আমরা সংরক্ষণ করতে পারবো আমাদের প্রয়োজনে গবেষণার কাজে। জলাভূমি সুষ্ঠু ব্যবস্থাপনা ও দখলমুক্ত না করলে নানা প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি।